আজ মুর্শিদাবাদ লালগোলা থানার পীরতলা এলাকায় সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট অফিসে সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট ও তামান্না নার্সিংহোমের সার্বিক উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এলাকাবাসী চরম খুশি হন এবং এর ট্রাস্টের সার্বিক মঙ্গলের জন্য সার্বিকভাবে পাশে থাকার আশ্বাস দেন। এদিন উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের জেলা সভাপতি মুফতি মোহাম্মদ নাজমুল হক, ট্রাস্টের মূল সম্পাদক আরিফ হোসেন, ট্রাস্টের শাখা সভাপতি আব্দুর রশিদ, শাখা সম্পাদক জাহাঙ্গীর আলম, শাখা কোষাধ্যক্ষ মায়াজাল হোসেন ও বিশিষ্ট সমাজসেবী সিদ্দিক হোসেন, অন্যান্য সহকর্মী বৃন্দগণ, জমিয়ত নগর মাদ্রাসার শিক্ষক মাওলানা সেলিম উদ্দিন, মাওলানা আব্দুল খাবির সহ আর অনেকেই।